গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আবারও পরাজিত হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ী হলো এবং এর পিছনে কাদের ভূমিকা ছিল সেটি আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলে অন্যতম প্রধান আলোচ্য বিষয় দাঁড়িয়েছে। এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের অন্যতম কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে সব সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ সাহায্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনায় ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহি উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাকাল। ইরানের সর্বোচ্চ নেতাকে লেখা চিঠিতে তিনি আরও বলেছেন, তিনি ইসলামী জিহাদের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয় সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানাচ্ছেন। নাখালা তার চিঠিতে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান পরিচালনা এবং এর বিজয়ী ফিলিস্তিনি জনগণের প্রতি আয়তুল্লাহ খামেনির সমর্থন ও পৃষ্ঠপোষকতা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। চিঠিতে তিনি আরও বলেন, ইহুদিবাদী শত্রুর কথিত সামরিক শ্রেষ্ঠত্ব সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা পূর্ণ শক্তি উদ্যম ও সাহস নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন, যার পিছনে ছিল ইরানের পরিপূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা। এদিকে ফিলিস্তিনি সব প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধারাবাহিক এদিকে ফিলিস্তিনি সব প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধারাবাহিক যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে ইরানের মহাবীর শহীদ কাসেম সুলেমানের ভূমিকতার অবদানের কথা একবারকে স্বীকার করেছে। কেননা গাজার প্রতিরোধ যুদ্ধদেরকে শক্তিশালী গড়ে তোলার ক্ষেত্রে কাসেম সুলেমানের বিরাট অবদান ছিল। ইরানের ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরীফ বলেছেন, ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থনের কারণে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরান প্রথম থেকেই ফিলিস্তিনিদের প্রতি রাজনৈতিক আদর্শিক ও বস্তুগত সহ অন্যান্য ক্ষেত্রে সমর্থন জুগিয়ে এসেছে এবং সহযোগিতার এই ধারা সবসময় অব্যাহত থাকবে। বাস্তবতা হচ্ছে জেনারেল কাসেম সুলেমানি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছিলেন। আর এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন সরকার সুলেমানিকে হত্যা করে যাতে এ অঞ্চলের সমস্ত প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করা যায়। যদি মার্কিন সরকার তাদের সেই লক্ষ্য আজ পর্যন্ত পৌঁছাতে পারেন, গাজে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ শক্তির সামনে 5টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের বিষয়টি ফুটে উঠেছে। প্রথম লক্ষ্য হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের স্বাধীনতাকামী ও ন্যায় বিচারকামীদের মধ্যে শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা। দ্বিতীয়ত, যুদ্ধের ময়দানে বিভিন্ন সৃষ্টিশীল কৌশল অবলম্বন করে আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন করা। তৃতীয়ত, বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সব মুসলমানদেরকে অবহিত করা ও সচেতন করা। চতুর্থত, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি জবরদখল ও হত্যা নির্যাতনের বিষয়টি সমগ্র মুসলিম বিশ্বের কাছে তুলে ধরা। এবং প্রতিরোধ সংগঠনগুলোর পঞ্চম লক্ষ্য হচ্ছে মুসলিম বিশ্বে বিরাজমান বিকৃত গোড়ামি এবং ধর্মের নামে ভ্রান্ত চিন্তা বিশ্বাসকে মোকাবেলা করা এবং সেই সব শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যারা নানা কৌশলে ইসলামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। মোট কথা, প্রতিরোধ সংগঠনগুলো এসব লক্ষ্য উদ্দেশ্য থেকে বোঝা যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এবারে বিজয় ছিল অনেক বড় ঘটনা এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।